আসসালামু আলাইকুম। কৃষি 25 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, শসা গাছ। শসা গাছে এই টাইমে ফুল আসলে কি কি কার্যকারিতা এবং কি কি পরিচর্যা ও কি কি সার প্রয়োগ করলে আপনি প্রচুর পরিমাণের ফল ও ফুল পাবেন এবং কোনো রোগ বালাই থেকে মুক্ত পাবেন, এ বিষয়ে নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে। 30 দিন বয়সে শসা গাছটিতে কয়েকটি ফুল আসতে শুরু করেছে। এই সময় কিন্তু শসা গাছের প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে যে দেখানো পরিচর্যাগুলি যদি আপনারা এই সময় করতে পারেন তাহলে আপনাদের একটি শসা গাছে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন। ভিউয়ার্স, প্রথম পরিচর্যা হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শসা গাছটিতে আমরা চারপাশে চারটা খুঁটি দিয়ে দিয়েছি, যাতে আমাদের শসা গাছটি হেলে দুলে না পড়ে যেতে পারে। সেজন্য আমরা চারটি খুঁটি দিয়ে চারপাশে আমরা চিকন রশি দিয়ে আমরা বেঁধে দিয়েছি চারপাশ দিয়ে, যাতে আমাদের শসা গাছটি সহজে বেরিয়ে না আসতে পারে। আপনারা যদি সঠিক সময়ে খুঁটি প্রয়োগ না করতে পারেন তাহলে আপনাদের শসা গাছের বৃদ্ধিতে অনেক বেশি ব্যাহত হবে। ভিউয়ার্স, এরপর আপনারা আপনাদের যে শসা গাছটি রয়েছে এই শসা গাছের নিচের দিকের যে পাতাগুলি রয়েছে ওই পাতাগুলির ভিতর লক্ষ্য করলে দেখতে পারবেন ওই পাতাগুলি খুবই রোগাক্রান্ত। তাছাড়া পাতাগুলি হলুদ হয়ে যাওয়া, এমনকি পাতার ভিতর কিছু আলপনা টাইপের আঁকা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই পাতাগুলি আপনাদের শসা গাছের রোগের বাহক হিসাবে কাজ করে থাকে। অবশ্যই চান না আপনারা আপনাদের শসা গাছটি কখনোই রোগাক্রান্ত হোক। সেক্ষেত্রে আপনারা একটি ধারালো কাছে দিয়ে ওই পুরনো পাতাগুলিকে কেটে দিন। ভিউয়ার্স, আমরা ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে করে নিতে পারবেন। অবশ্যই আপনারা পাতাগুলি কেটে দিলে কি হবে, প্রথমত হচ্ছে আপনাদের গাছটি অবশ্যই রোগমুক্ত থাকবে। তাছাড়া আপনাদের গাছের যে গোড়ায় আলো বাতাসের প্রয়োজন হয় তা কিন্তু খুব সহজে গ্রহণ করতে পারবে গাছ, এমনকি আপনাদের গাছ খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এই পাতাগুলি যদি আপনারা অপসারণ করে দিতে পারেন। তাছাড়া অবশ্যই আপনারা পাতাগুলিকে আপনাদের গাছ থেকে অন্তত 100 মিটার দূরে মাটিতে ফুঁতে ফেলবেন, কেননা এই পাতাগুলিতে যে ভাইরাস রয়েছে ওই ভাইরাসগুলি কিন্তু গাছের উপরের পাতায় খুব দ্রুত ছড়াতে পারে। সেক্ষেত্রে এদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের যে শসা গাছটি রয়েছে ওই শসা গাছের গোড়ার মাটিগুলি অনেক শক্ত হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, শসা গাছে সার প্রয়োগ করার আগে অবশ্যই মাটিগুলিকে একটি কাঠি দিয়ে আলগা করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে চাইলে কিন্তু আপনারা করে নিতে পারবেন। এই মাটি আলগা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা যে সারটি প্রয়োগ করব ওই সারটি প্রয়োগ করার সাথে সাথে যেন গাছ খুব সহজে গাছের শিকড় গ্রহণ করে নিতে পারে। এছাড়া গাছের শিকড়ের অনেক অক্সিজেনের প্রয়োজন হয়, তাতেই কিন্তু আপনার অনেক বেশি উপকার হয়ে থাকবে গাছের জন্য। এর পাশাপাশি আপনারা মাটিগুলিকে হাত দিয়ে একটু ফিনিশিং করে দেওয়ার চেষ্টা করবেন। ভিউয়ার্স, প্রথমত আমরা যে সারটি প্রয়োগ করতেছি সে সারটি হলো জৈব সার। জৈব সার শসা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার। এখানে আমরা একটি মাদার জন্য 500 গ্রাম জৈব সার নিয়েছি। এছাড়া আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারবেন, কেননা জৈব সারের কোনো সাইড এফেক্ট নেই। যতই বেশি দিতে পারবেন ততই আপনার গাছের জন্য ভালো। সেক্ষেত্রে আমরা এখানে একটি মাদার জন্য 500 গ্রাম দিয়েছি। এমনকি 500 গ্রাম জৈব সার আপনার চারপাশে খুব সম পরিমাণে ছিটিয়ে দিবেন, যাতে প্রত্যেকটি গাছ খুব সহজে গ্রহণ করতে পারে এই জৈব সারটি। দ্বিতীয় নম্বরে আমরা যে সারটি প্রয়োগ করতেছি সে সারটি হলো পটাশ সার। এখানে আমরা একটি মাদার জন্য 10 গ্রাম পটাশ সার নিয়েছি। এই পটাশ সারটি যদি আপনারা আপনাদের গাছে প্রয়োগ করেন তাহলে আপনাদের শসা গাছ কখনোই অপ্রাপ্ত বয়স্ক হওয়ার আগে হলুদ হবে না, তাছাড়া গাছ কখনো হেলে দুলে পড়বে না, অবশ্যই গাছ শক্ত থাকবে। সেক্ষেত্রে আপনারা শসা গাছের চারপাশে খুব সম পরিমাণে এই পটাশ সারটি ছিটিয়ে দিন। ভিউয়ার্স, সর্বশেষ আমরা যে সারটি নিয়েছি সে সারটি হলো বোরন সার। এখানে আমরা একটি মাদার জন্য 5 গ্রাম বোরন সার নিয়েছি। এই সময়ে শসা গাছে প্রচুর পরিমাণে বোরনের চাহিদা থাকে, অবশ্যই আপনারা বোরন সারটি ব্যবহার করুন। বোরন সারটি আপনারা যদি ব্যবহার করেন আপনাদের গাছের কখনো ফুলগুলি ঝরবে না, তাছাড়া আপনাদের গাছের যে ফল আসার সম্ভাবনা তা কিন্তু অধিকাংশে বেড়ে যাবে। এছাড়া শসা গাছের বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করে থাকে এই বোরন সারটি। আপনারা যখন সবগুলি সার প্রয়োগ করে ফেলবেন, সবগুলি সার প্রয়োগ করার পর সারগুলিকে আপনারা ভালোভাবে মাটিতে মিশিয়ে দিবেন। আমরা ভিডিওতে ঠিক যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে চাইলে কিন্তু আপনারা করে নিতে পারবেন। এমনভাবে মাটিতে মিশিয়ে নেবেন যাতে খুবই সম পরিমাণে প্রত্যেকটি গাছের গোড়া সমানভাবে সারগুলি পেয়ে থাকে। এরপর আপনারা কিছু পরিমাণ পানি ওই শসা গাছের গোড়ায় প্রয়োগ করে দিন, যাতে আমরা যে সারগুলি প্রয়োগ করেছি ওই সারগুলি পানির মাধ্যমে গাছের শিকড় খুব সহজে গ্রহণ করতে পারে। ভিউয়ার্স, এভাবে চাইলে কিন্তু আপনারা শসা গাছের সঠিক পরিচর্যা করে নিতে পারবেন
এমনকি শসা গাছের প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন এই মাধ্যমটি যদি আপনারা ব্যবহার করে থাকেন। ভিউয়ার্স, এছাড়া শসা গাছের বীজ কিভাবে বপন করতে হয়, বীজ বপন করার কতদিন পর চারা তৈরি হয় এই সংক্রান্ত যদি ভিডিও দেখতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে সঠিক পদ্ধতিতে শসার বীজ বপন করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি